বস ফোন। হ্যালো, আরে রাজা কেমন আছিস? মা কেমন আছে? রেশমা কেমন আছে রে? চমৎকার, খুব ভালো আছে। তোর কথা ভীষণ মনে পড়ে রে। আমিও কি তোদের এক মুহূর্তের জন্য ভুলতে পারি? কিন্তু কি করার, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি। আচ্ছা, তোর চাকরিতে কি মোটেও কোনো ছুটি নেই? আছে আছে, লম্বা ছুটি আছে। শোন, বিয়ের তৃতীয় বার্ষিকী পালন করার জন্য আমরা সবাই আসছি। কি খুশি হয়েছিস? আরে রাজা, আমার চেয়ে বেশি খুশি আর কে হবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রতীক্ষায় থাকবো। বাই। চামচো জি, কিছুদিনের জন্য আমার সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করে দাও। কেন কেন? আমার বন্ধু রাজা, যে এখন এএসপি হয়েছে, ও সপরিবারে এখানে আসছে। আমি চাই না আমার ব্যবসার কোনো কিছু সে আন্দাজ করুক। আরে বাহ বাহ বাহ, কি সুখবর! বন্ধু এএসপি, এখন তো আমাদের কোনো বাধাই নেই প্যাচ মেরে। চামচো, তোমার চেয়ে রাজাকে আমি বেশি চিনি, যা বলছি তাই করো। বাস বাস, তাহলে নকল টাকার ডাইসটা কোথায় রাখবো? রাজার বাড়িতে। ও হ্যাঁ, নবাব চৌধুরীর মেয়ের বিয়ে, ওখানে দাওয়াত রয়েছে, যাবেন না প্যাচ মেরে? অবশ্যই যাব, আমি না গেলে নবাব চৌধুরী মেয়ের বিয়ে হবে। বিয়ে ভেঙে দিয়ে উপহাস করতে এসেছো? তোমার ভয়ে আমাকে কেউ বিয়ে করতে আসবে না, এ কথা কে না জানে? শুধু তোমার বাবা নবাব চৌধুরী জানে না, এই জন্য বারবার তোমার বিয়ের আয়োজন করে। কি চাও তুমি রাজু? আগে চাইতাম তোমাকে, আর এখন শুধু চাই টাকা। আরো চাও নিজের ভালোবাসাকে কাঁদাতে। চৌধুরী বাড়ির মেয়ে তুমি, তুমি কেন কাঁদবে? রীতা, এই কি সেই রাজু যাকে আমি ভালোবাসতাম, যার সঙ্গে আমি হেসে খেলে বেড়াতাম? আজও মনে পড়ে আমার। আরে বাহ দোস্ত রাজু, সম্পদ দেখানোর জন্য বড়লোক শ্বশুরবাড়িতে নিয়ে এলি নাকি? আরে সাগর, নিজেরই বাড়ি। বাহ রাজু ভাই, এত সুন্দর বাড়ি বানিয়েছ। বাবা রাজু, এত কিছু করেছিস তুই জানাস না কেন? চমকে দেবার জন্য মা। ও, তোর এই উন্নতি দেখে আমার অন্তর থেকে দোয়া বেরোচ্ছে বাবা। কত দুঃখ কষ্ট সয়েছিস, তোকে আল্লাহ অনেক বড় করুক। চলো মা বসো। কিন্তু দোস্ত, এমন আলাদিনের চেরাক পেলে কোথায়? বাবার পুরনো প্রেসই হলো আমার আলাদিনের চেরাক। প্রথমে বিড়ির লেবেল ছাপালাম, তারপর লুঙ্গির লেবেল ছাপালাম, তারপর শাড়ির লেবেল, আর এখন তো নোট ছাপাচ্ছিস। নোট চকচকে 500 টাকার নোট। নোট বলছিস কি রে? বল, ডলার ছাপাচ্ছি, ডলার। দোস্ত রাজু, আমি একটু তোর বাড়িটা ঘুরে ঘুরে দেখি। আরে দেখ না। আচ্ছা মা, এখন থেকে তোমরা আমার বাড়িতে থাকবে। তা কি করে হয়? কেন মা, আমার বাড়ি তোমার বাড়ি না? হ্যাঁ বাবা। তাহলে এই রাজা, কিছু বলছিস তো কেন? বল। ঠিক আছে, তোর এখানে থাকবো, তবে আজ নয়, দু চারদিন পর। সন্তান টেলিফোনটা বাজার আর সময় পেল না। কাবাবের মধ্যে হাত দিচ্ছে রে বাবা। হ্যালো, এসপি রাজা সাহেব? হ্যাঁ, কে বলছেন? আমার পরিচয় জেনে কি করবেন? জাল টাকা যারা ছাপে তাদের পরিচয় নিন। আজ রাতেই শিকদার বরফ কলে একটা বড় ধরনের জাল টাকার বিনিময় হবে। এ খবর তুমি লোকাল থানায় দিয়ে দাও, ওরাই ব্যবস্থা নেবে। কোনো লাভ নেই স্যার, লোকাল থানা ওদের কাছে বিক্রি হয়ে গেছে। আমার বিশ্বাস আপনি পারবেন ওদের গ্রেফতার করে শায়েস্তা করতে। হ্যালো 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 হ্যালো, ও শিট! মাল গুনা শেষ, মালের বোতল খোল রে।
নাই হেদই। এ কথাই তো আমি তোদের জিজ্ঞেস করছি, এ বরফকলের মালিক কে, জাল লোডের কারবার কার? বরফকলের মালিক কে? আমি জানি না। জানিস না? তুই স্যার, ওকে লকআপে ঢোকান। কেন ঢোকাবো স্যার? ও একজন অপরাধী, আমি ওকে জাল টাকার ব্যবসা করার সময় হাতে হাতে ধরেছি। ও জাল টাকার ব্যবসায়ী? তোর মাথা খারাপ না তো? ওকে আমি ভালো করে চিনি, ও একটা সহজ সরল মানুষ। না স্যার, আমি তোকে হাতে হাতে ধরেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই তুই বস। হাবিলদার, ওর থাই ঠিকানা লিখে রাখো। এখন তুই যা, আমি ওর ব্যাপারে খোঁজ খবর নিব। যা যা। কিন্তু স্যার, কিন্তু আমি তোকে যেতে বলেছি না? আমার কাজ আমার করতে দে। তার মানে আপনি ওকে লকআপে ঢোকাবেন না? আচ্ছা, তুই পুলিশকে আইন শিখাস, বদমাশ। এসপি রাজা, স্পেশাল অফিসার ক্রাইম ব্রাঞ্চ, বোতাম লাগা অফিসার। আমার কাজে জুরিডিকশন এবং আমার ক্ষমতার আওতা সম্বন্ধে নিশ্চয়ই তোমার ধারণা আছে। ইয়েস স্যার। আপনি দেশের যে কোনো থানায় ইনভেস্টিগেশন করতে পারেন, যে কোনো কেসের চার্জ নিতে দিতে পারেন, আর আমাকে ট্রান্সফার করতে পারেন, আমাকে সাসপেন্ডও করতে পারেন। তোমাদের মতো অসৎ অফিসাররাই রক্ষক আর ভক্ষক দুটো শব্দকে এক করে ফেলেছে। তুমি ওকে ভালো করে চেনো বলেছো না? তাহলে খুঁজে বের করো ওর আগে পিছে উপরে নিচে কারা কারা আছে। অ্যান্ড আই ওয়ান্ট এ কমপ্লিট রিপোর্ট, আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আর এই কাজটা যদি তুমি ঠিকঠাক মতো না করো তো ওর পাশাপাশি আমি তোমারও জবানবন্দি নেব, বুঝতে পেরেছো? জি স্যার। আর হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদের তরিকায়